সারা বছর যদি পড়াশুনো করো, পরীক্ষার সময় গিয়ে বেশি পড়তে হবে না, একটু পড়লেই ভালো নাম্বার পাওয়া যাবে। আর সারা বছর না পড়লে পরীক্ষার সময় চাপ হয়ে যাবে, রাত জেগে পড়তে হবে। জীবনে কষ্ট হয় তখন, কখন জানো? যখন দেখি একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক BAMA পাশ করা ছেলে রাস্তার পাশে একটা ঠেলা নিয়ে ফুচকার দোকান করছে, তখন কষ্ট হয় না। কষ্ট হয় কখন জানেন? কষ্ট হয় তখন যখন দেখি একটা MA পাশ ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে মাধ্যমিকে 3 বার ফেল করেছে, সেই নেতার সই আনতে গেছে। কষ্ট হয় তখন। সমাজ যদি শিক্ষিত লোকেদের হাতে চলে যায় তখন কষ্ট হয় না, কষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খের মতো আচরণ দেখলে। যারা দেশের হয়ে কিচ্ছু করেনি, যারা দেশকে ভাগ করেছে, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। যারা দেশকে টুকরো করে ভাগ করে দিল তারা দেশের সর্বেসর্বা হয়ে উঁচু উঁচু চেয়ারে বসে রইল। আর যারা দেশের জন্য প্রাণ দিল, নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দিল, সেই চন্দ্রশেখর আজাদের পরিবার তারা মহারাষ্ট্রে রাস্তার পাশে ফুটপাতে চা বিস্কুট বিক্রি করে সংসার চালাচ্ছে। ভালো লোকের জগতে দাম খুব কম, অসতের দাম বেশি। কিন্তু মনে রাখবেন, অসততা করে, অসৎ উপায় অবলম্বন করে কোনোদিন বেশি দিন স্থায়িত্ব হওয়া যায় না। সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে জাতি নাশ। অপরকে ঠকিয়ে বেশি দিন ভালো থাকা যাবে না। তুমি যদি সৎ ভাবে 10 টাকা উপার্জন করো, সেই উপার্জন তোমার কাজে দেবে। সৎ পথে রোজগার করো, অসৎ পথে নয়। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা বেঁচে গিয়েছে, মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। তত্ত্বদর্শী মহাজন কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? গোস্বামী তুলসীদাসজি বলছেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চষে, দুনিয়া কা লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলবো নি, আমাকে থাকতে হবে, সকালবেলা যেতে হবে। যাক যাক, অ্যাটাক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। বাঘিনী ছুটে আসছে, ভগবান ওর মনটা পরিবর্তন করে দিল। বাঘিনী কাছে বসলো, আর বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিতাই হতে বাঘের দুগ্ধ মানুষ খাইব, বাঘের দুগ্ধ মানুষ খাইব, তার বৈশিষ্ট্যতা বাঘের দুগ্ধ মানুষ খাইব, জগৎ জীবকে শিক্ষা দেব। পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়ো নিমাসে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে জঙ্গল। হ্যাঁ, আস্তে মনে রাখবেন, যখন বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল চিকাগো ধর্মসভায় কথা বলার জন্য,
তো বিবেকানন্দ যত লোকের সামনে যাচ্ছে, যখন বিবেকানন্দকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ইনি আমাদের সভাপতি, ইনি আমাদের ক্যাশিয়ার, ইনি এই অনুষ্ঠানের মূল হত্যাকর্তা বিধাতা, আমেরিকার দামি লোক বিবেকানন্দ, সবাইকে হাত জোড়ো করে বলছেন নমস্কার। এক কথা, যখন ভগ্নী নিবেদিতাকে শিষ্য বানিয়ে নিজের দেশে আনলেন, ভগ্নী নিবেদিতা যখন মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করছে রামকৃষ্ণ মিশন তৈরি করবে বলে, যত মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে সবার সামনে হাত জোড়ো করে বলছে নমস্কার। একদিন, দুদিন, তিন দিন, চার দিনের দিন বিবেকানন্দের কাছে গিয়ে ভগ্নী নিবেদিতা জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর কি সবাই হাত জোড়ো করে নমস্কার নমস্কার করছে কেন? আমাদের আমেরিকায় তো সবাই সবার সঙ্গে হাত মিলিয়ে করমর্দন করে, হ্যান্ডশেক করে, নমস্কার করছে কেন? বিবেকানন্দ একটা মজার ছলে খুব বিরাট দামি কথা বললেন। তিনি বললেন, শোনো, তোমার আমেরিকার প্রধানমন্ত্রীর যে স্ত্রী, যে রানী, রাজার স্ত্রী, সে কি সবার সঙ্গে হ্যান্ডশেক করে? বলে, না, সে তো রানী, সবার উপরে, সে কেন হ্যান্ডশেক করবে? বিবেকানন্দ উত্তর দিলেন, আমাদের দেশের প্রত্যেকটি মা, প্রত্যেকটি মেয়ে, তারা হচ্ছে রানী, তারা সবার সঙ্গে হ্যান্ডশেক করে না, তারা হাত জোড়ো করে অভিনন্দন জানায়। মনে রেখো, যে মাটিতে জন্ম নিয়েছ, যে দেশে জন্ম নিয়েছ, সেই দেশকে সম্মান করতে শেখো। আমি অবাক হয়ে যাই, আপনাদের হাওড়া জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যার নাম পিছলদা। পিছলদা খুব নাম করা জায়গা। পিছলদা নামটা কেন হয়েছে বলুন তো? মহাপ্রভু পা পিছলে পড়ে গিয়েছিল এই জায়গায়, জায়গাটার নাম পিছলদা। মানুষ যখন মন্দিরে যায়, বাঙালি যখন মন্দিরে যায়, মন্দিরে ভগবানকে দেখতে গেছে একটা এইটুকু ছোট জামা পরে, ওকে দেখে ভগবান পর্যন্ত লজ্জা পাচ্ছে যে এই মেয়েটা আমাকে দেখতে এলো, কি করে এলো এইটুকু জামাটা পরে? মন্দিরে গেছো, ভগবানের চরণে গেছো, সেখানে পর্যন্ত তোমার বোধ লুপ্ত হয়ে গেছে, তুমি সেটা ভুলে গেছো যে ভগবানের কাছে যেতে গেলে কি ধরনের পোশাক পরে তোমায় যেতে হয়। মনে রেখো, সব সময়ের জন্য তুমি যা করছো একটু ভেবে করো, তা না হলে দেখবেন বড় বড় লেখা আছে পরমা পরম জ্যোতি সুইটস, এসআর জুয়েলার্স, জয়লক্ষ্মী জুয়েলার্স, দেখবে বড় বড় দোকানে তার নিচে বড় বড় অক্ষরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন, দেখবেন লেখা থাকে। আরে ভাই, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, সততাই তোমার একমাত্র মূলধন, এ কথা 2023 সালে মানুষকে লিখে বলতে হচ্ছে, মুখে বললে মানুষে বিশ্বাস করছে না যে আমার সততা আছে, আমি লিখে দিলাম, না লিখলে জগৎ চোরে ভরে গেছে, চাইলে কেউ ভক্ত হতে পারবে না, চাইলে চোর হতে পারবে, নিচ থেকে ওপর পর্যন্ত সব চোর, তুমি যা হাত দেবে, যেখানে হাত দেবে সব চোর। কিন্তু মনে রেখো, এত চোরের মধ্যেও ভালো মানুষগুলো আছে, তাই সূর্য চন্দ্র উঠছে, না হলে উঠতো না। ভালো ছিল বলে খারাপের এত দাম, নাহলে খারাপকে কে চিনতো? ছেলেটা জঙ্গলে বাঘিনী দুধ খাইয়ে ওকে নিয়ে পাহারা দিচ্ছে, পরের দিন সকালবেলা কাঠকুড়োনি মাসি জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে, ওকে কোলে তুলে নিয়েছে, নিয়ে চিন্তা করছে কাকে দেব, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো, সোজা গিয়ে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। একবার ভাবো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেল, দুধ খেল, কাঠকুড়োনির কোলে উঠল, কোলে উঠল, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকল, ঘরে গিয়ে ঢুকল, জন্ম আমাদের যেমনই হোক যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হোক তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন করে শ্যামপুর বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কি চেকের লুঙ্গি পরে ঘুরবে? সে ঘুরবে না। মশ্রমের ঘরের ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সিদ্ধ খাবে না।
সত্য কহিবে বিনয়ী হইবে না করিবে পরধনে আস পিঠে যদি মুক্তি না পাও তো জামিন রইল তুলসী দাস এটাই গৌর প্রেমানন্দ হরি বল বলুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে জীবনে যতটুকু সামনে থেকে দেখছেন ততটুকুই দেখা ভালো হ্যাঁ কেন বলুন তো মনে রাখবেন আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ যদি মুখ দেখার বদলে নিজের চরিত্র দেখতে পেত আয়না দেখা বন্ধ করে দিত মানুষের চরিত্র দেখতে পায় না শুধু মুখটা দেখতে পায় তাই আয়নাটা দেখছে যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা এবার দেখি শাড়ি ফেলে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা ছেঁড়া ফাটা প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হায় রে হিন্দু ভক্তমন্ডলী মায়েরা সামনে দাঁড়ালো ব্রাহ্মণ বলে দিয়ে দিয়েছে ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে গ্রামের মানুষে ছুটে গেছে বলো কবে করবে আয়োজন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন ওগো তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ ফলে হরি হরি অন্নপ্রাশন শুভ দিনে